হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি, পুরো ভালো নেই, শরীরটা একটু অসুস্থ আছে। থেকে উঠেছি, উঠে রুম বাসি রুম টুম ছাড়ে চাটা বানানো হয়ে গেছে, এখন খালি রুটিটা বানাবো। আর রুমের তো অবস্থা নেই, বিছানা টিছানা কিছু উঠানো হয়নি, তো এগুলো গোছাতে হবে। তো আজ হলো শনিবার, আজ নিরামিষ, রান্না টান্না একটু কম আছে, মানে একটু ভেজালটা কম থাকে নিরামিষ হলে, তাই মানে একটু বসে বসে করছি, তেমন একটা চিন্তা নেই। তো এখন গিয়ে রুটিটা বানিয়ে নেব। তো ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। আর তেমন কিছু নেই যদিও ব্লগটাতে, বাড়িতে কী কাজকর্ম করি সেইগুলোই শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে, আর স্কিপ না করে দেখো কিন্তু প্লিজ। আর ক্যামেরাটা কেন জানি গোলা গোলা আসছো বুঝতে পারছি না। আর আজ বেশ ঠান্ডা পড়েছে, আজ দু তিন দিন হলো আবার ঠান্ডা পড়ছে, মিডিলে কমে গেছিলো কিন্তু এখন আবার পড়ছে, তাই মানে এই মোটা সোয়েটার একটা পরে নিলাম, ঠান্ডা লাগছে কি করব। আর আমার এমনিতেও ঠান্ডা লাগানো মানে। তো তারপর আমি রান্নাঘরে এসে রুটি টুটি বানিয়ে নিয়েছিলাম, আর শাশুড়ির খাবারটাও রেডি করে নিয়েছিলাম। এইদিকে দেখো, এই যে রুটি টুটি সব বানিয়ে আমি সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছিলাম। আর এইখানে তারপর বাসন বেরিয়েছে এক গাদা। তো আগে কিছু আমি মেজে নিয়েছি, সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কতগুলো আর দেখাবো বলো। তো এখানে কয়েকটা আছে যেইগুলো আমি মেজে ধুয়ে নিচ্ছি। তো বাসনই অনেকগুলো বেরিয়ে যায়, জানি না প্রথম থেকেই দেখছি এখানে এসে যে পরে বাসন অনেক বেরোয়, তো সেম আমারও তেমনই হয়। তো সকালের খাবার দাবার বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রুমটার অবস্থা নেই, সেইটা এখন গুছিয়ে নেব। সবার খাওয়া দাওয়া শেষ, রুমটা গুছিয়ে নিই, রুম মুছবো, অনেক কাজ আছে সেইগুলো করে নিই, পরে আবার ঠাকুর দেওয়া আছে, পুজো দেওয়া আছে, রান্না করা আছে, সেইগুলো করতে হবে, তো করে নিই এইগুলো। তো এইখানে দেখো আমার এই ছোট বিছানাটার না একদম অবস্থা নেই, মানে যত কাপড়ের টাল আছে, যত আমি কাপড় মানে ধোয়াই দিদিকে দিয়ে বা আমি নিজেও কিছু ধুয়ে দিই, সব বা কম্বল টম্বল সমস্ত কিছু ছোট বিছানাটার উপরে আমি এনে টাল বানিয়ে দিই, গুছিয়ে গুছিয়ে এইখানেই রাখি, গডরেজে কখনো ঢুকাতে মানে ইচ্ছেই করে না, তো রেখে দিই এখানে, এখানে থেকে যায়, টাল হয়ে যায়। আর এইখানে আমি দিদির সাথে হাসাহাসি করে করে, মানে দিদি বাইরে কাজ করছিল, কাপড় ধুচ্ছিল, তো দিদির সাথে কি নিয়ে জানি দিদির মাথা গরম হয়েছে, সেই জন্য কথা বলে বলে এইখানে আমি কাজ করে নিচ্ছি। দিদির মাথা গরম হলে মানে দিদিকে রাগাতে আরও ভাল লাগে, তো সেই জন্য আমি মানে হাসাহাসি করছিলাম, জিজ্ঞেস করছিলাম কি হলো আজ এত মাথা গরম কেন তোমার, তো দিদিও উল্টে কি কি বলছিল আমার মাথা কেন গরম হবে, তো সেই নিয়ে হাসাহাসি চলছিল আমার। তো এদিকে গল্প করতে করতে দেখো আমার বিছানা টিছানা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, তো কেউ থাকলে ভাল লাগে দেখবে, মানে গল্প করে করে কাজ করতে, তো দিদি থাকলে আমি এমনটাই করি, দিদির সাথে গল্প করে করে কাজ করে নিই। আর দিদির সাথে সত্যি বলতে গল্প করে মানে ভালো লাগে, সবার সাথে দেখবে গল্প করলে মানে ফাজলামি করলেও বুঝে না, তো দিদি সেটা বোঝে আর কি, কথা বলে ভালো লাগে, সেই জন্য যতক্ষণ থাকে আমি মানে কথা বলতে থাকি। আর এদিকে আমার কাজগুলো হয়ে যাচ্ছে, আর আজ হলো শনিবার, তেমন একটু টেনশন নেই, মানে রান্নার টেনশনটা নেই, শনিবার তো নিরামিষ, তো আর নিরামিষ রান্নাটা আমার কাছে মনে হয় তেমন একটা মানে আছে, কঠিন তো আছেই, মানে ভেজাল আছেই তেমনভাবে রান্না করলে, তো আমরা যেহেতু শর্টকাটভাবে রান্না করি নিরামিষটা, তাই মানে সেইভাবে ভেজালটা মনে হয় না, এই জন্য আজ রান্নার চাপ নেই, তাই মানে এদিকের কাজগুলো আস্তে ধীরে করে করছি, তো লেটও হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে। তো স্নান পুজো সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এখন খালি রান্নাটা বাকি আছে, রান্নাটা করব। তো আজ তো নিরামিষ, দুটো কিছু বানিয়ে নেব, তেমন কোনো ভেজাল নেই, তাই আর অনেকটা বেজে গেছে জানো, 12:30 পার হয়ে গেছে, তো এখন গিয়ে তাড়াতাড়ি রান্না করে নিই, দুটো বাজতে বাজতে হয়ে যাবে রান্না। তো আমাদের নিরামিষ দিনে না এই কলার মোচার তরকারিটা, মানে বড়া বানিয়ে যে আলু দিয়ে রসা হয় সেইটা অনেক হয়, মানে হয়তো প্রত্যেক শুক্রবারে হবে, না হলে প্রত্যেক শনিবারে, মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাদের বাড়িতে হয়ই এটা নিরামিষ, মানে ওরা এটা খেতে খুব ভালোবাসে আর কি, আমার খেতে খেতে একদম মুখের রুচি চলে গেছে, যেটা বলতে গেলে মানে একদমই ভালো লাগে না, এখন আমি কোনো মতে খাই আর কি,
কিন্তু আমার বড় খেতে খেতে আর ভালো লাগছে না ওর, কিন্তু ওরা ভালোবাসে তাই মানে বানিয়ে দিই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছিল, তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর একটা তরকারি বসিয়ে দেবো, মানে ওলকপি আলু তরকারি বানাচ্ছি। আর কিছুক্ষণ আগে বড় ননাসের বাড়ি থেকে, ননাস তো বড় হয়েছ, ননাসের বাড়ি থেকে তরকারি দিয়ে গেছিলো, সেগুলোও আছে, তো আমি দুটো বানাবো। আর ওর বাড়ি থেকে মানে শাশুড়ির জন্য দু তরকারি দিয়েছে, হয়ে যাবে শাশুড়ির। আর উনি তো রাতে ভাত ভাত খান না কিছুদিন ধরে, তাই মানে তেমন একটা টেনশন নেই। আর আজ রাতের রান্নাটা করলাম না দিনের বেলা, কারণ আজ লেট হয়ে গেছে বললাম তো, অনেকটা বেজে গেছে। আর রাতের রান্নাটা যদি করতে চাই আমার পুরো গোছাতে রান্নাঘরটা অনেকটা লেট হয়ে যাবে, তাই ভাবলাম যে রাতেরটা রাতেই করে নেব, কোনো ঝামেলা নেই, আমি আর আমার বড়ি আর দাদা আছে। অ্যাকচুয়ালি শাশুড়ি রাতে খেলে অনেকটা তাড়াতাড়ি খেয়ে নেন, তো 9টা 9:30-টার ভেতরে, তাই মানে আমি চেষ্টা করি দুপুরবেলা রান্না করে রাখার। তো যেহেতু আমরা তিনজন আছি আমরা একটু লেটে খেলেও কোনো অসুবিধা নেই, তাই রাতেই রান্না করব। আর তোমরা প্রায়ই শোনো আমার লেট হয়ে গেছে, লেট হয়ে গেছে, আমি মালা জপতে থাকি, সেটা কেন আমার লেট হয় জানো? আজ বলছি তোমাদেরকে, আমি ঘুম থেকে অনেকটা লেটে উঠি, অনেকটাই লেটে উঠি, এই জন্য আমার মানে সব সমস্ত কাজকর্ম পিছিয়ে যায়। মিডিলে আমি রুটিনটা ঠিক করেছিলাম, তাড়াতাড়ি উঠে যেতাম, তো সমস্ত কাজকর্ম 1টা 1:30-টার ভিতরে আমার একদম সমস্ত কাজকর্ম শেষ হয়ে যেত, সমস্ত কাজকর্ম মানে, তারপর শুধু ভাত খাওয়াটা বাকি থাকতো। তো এখন আবার রুটিনটা আবার পাল্টে গেছে, একদম বিগড়ে দিয়েছি সমস্ত কিছু, তো তাই মানে আমার খালি লেট হয়ে যায়, খালি লেট হয়ে যায়। আর কাজও তো থাকে বলো, এইভাবে লেট করে উঠলে কী করে হবে? আমি রোজ ভাবি আমার রান্নাঘরে ঢুকলে না এতটা রাগ ওঠে, তখন মানে ভাবি এতটা লেট করে কেন উঠি আমি, কি দরকার, নিজেরই তো লেট হয়, কিন্তু ওই যে আমি ঠিক হব না, আমি সেই লেট করেই উঠবো, মানে রোজ ভাবি না কাল থেকে উঠতেই হবে তাড়াতাড়ি, সেইটা ভাবি, কিন্তু আবার সকাল হলে না কি করি, উঠি, উঠে এসে আবার শুয়ে পড়ি। তো এই জন্য আমার উপর ভীষণ রাগ ওঠে। তো এইখানে দেখো আমি দাদার ভাতটা বেড়ে নিয়েছি, আমি দু তরকারি বানিয়েছি, আর ননাসের বাড়ি থেকে বাঁধাকপি আর কিসের বড়া জানি দিয়েছিল সেইটা। তো এইখানে আমি বেসন টেসন মেজে নিচ্ছি। তো হ্যাঁ বলছিলাম, আমি না ঠিক করতেই পারছি না জানো, যে মানে তাড়াতাড়ি উঠবো সেই রুটিনটা বানাতেই পারছি না, আমার খুব লেট হয়ে যাচ্ছে। উঠি, উঠে টুঠে আমি কি করি, দরজা টরজা খুলে দিই, খুলে এসে আবার আমি শুয়ে পড়ি, আবার ঘুম লেগে যায়, আবার উঠতে অনেকটা লেট হয়েছে। তখন মানে উঠার পর তো আচ্ছা ঠিক আছে, কিন্তু যখন আমি রান্নাঘরে ঢুকি না, রান্না করতে করতে যেদিন মাছ মাংস থাকে সেদিন তো অনেকটা লেট হয়ে যায়, এত রাগ ওঠে নিজের উপর, নিজের মানে ইচ্ছে করি কি যে করি, কেন যে এত লেটে উঠি, তো কিভাবে ঠিক করবো রুটিনটা আমি বুঝতেই পারছি না। তো রান্না বান্না হয়ে গেছে, ঘর দোরও ছাড় দিয়ে দিয়েছি, এখন শুধু খাওয়াটা বাকি আছে, শাশুড়ি খেয়ে নিয়েছে আর দাদারটা বেড়ে রেখে দিয়েছি, আমরা খাবো। বরমশাই মাত্র এসেছেন, উনি স্নান করতে গেছেন, ওনার স্নান কমপ্লিট হয়ে গেলে তারপর খেয়ে নেব। আর আজ রাতের রান্না করিনি জানো তো, রাতে যদি রান্না করতে যেতাম সেই 3টা বাজতো, তাই আর করিনি, রাতে কিছু একটা করে নেব, নিরামিষ তো তেমন একটা টেনশন নেই তাই করলাম না। আর চুলটা আমার অনেক বড় হয়ে গেছে, কিন্তু নিচে পুরো মানে দুটো কি বলে না আগা না কি সেটা বেরিয়েছে, কাটতে হবে, কাটবো ভেবেছিলাম লামডিং গেলে কাটবো, কিন্তু এখন আর যাবো না লামডিং, ভাবলাম এখানেই কেটে নেব। তো দেখি, লামডিং মানে আমার বাপের বাড়ি, তো এখন যাবো না, দেখি আমাদের এখানেই কেটে নেব। আমার চুলটা ভালো না যে তাই বড় চুল ভালো লাগে না। আমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, ভাতটা খেয়ে নিই একটু পরে, মানে আবার হয়তো সন্ধ্যার পরে দেখা হবে, কারণ আজ একজন আসারও কথা আছে, তো এতক্ষণ আর দেখা হবে না, সন্ধ্যার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন বড়মশাইয়ের এখন স্নান হয়নি, করে নে তারপর ভাত। তো সন্ধেবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই মানে একটা রুটি বানিয়ে নিয়েছিলাম, সকালে আটার গোলা ছিল একটা, সেটা দিয়ে রুটি বানিয়ে নিয়েছি আর এখানে খেয়ে নিলাম আমি। তারপর এটা হলো রাতের বেলা, এখন প্রায় 12টা বেজে গেছে, এখনও বর মশাই আসেনি, তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, আজও বাড়িতে খাবে না তাই আমি খেয়ে নিয়েছি। আর খেয়ে বাসন টাসন মেজে এসে আমি এখন বিছানাটা করে নিচ্ছি, আমি এমনিতে শুয়ে থাকবো, ঘুম তো পাবে না, একা আমার ঘুম ধরে না, অনেকটা ভয় লাগে। আর ও কিছুদিন ধরেই না অনেকটা লেটে আসছে, ওইখানে আমাদের এখানে একটা প্রোগ্রাম হবে নাকি, সিঙ্গাররা আসবে বড় বড়, তো সেই নিয়ে ওইখানে ব্যস্ত আছে আর কি। তো এই নিয়ে অনেক কথা কাটাকাটিও হচ্ছে ওর সাথে, কিন্তু ওকে শুধরাতে পারছি না, ও সেই দেরিতেই আসছে, মানে
কি করব আর, এই নিয়ে ব্যস্ত আছে। তো কিছুদিন পরে আবার টাইমলি এসে পড়বে, তো সেটাও বুঝতে পারছি আমি, কিন্তু রাগ তো উঠে বলে এত দেরিতে আসলে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।